ডিপার্টমেন্টের ওপর। মূলত আজকে আমাদের সাথে একটা মিটিং ছিল, আমরা করোনা ভাইরাস নিয়ে সরকারি যে ছুটির যে নির্দেশিকা আছে সেই নিয়ে গার্জেনদের বিভিন্ন রকম কোশ্চেন ছিল যে দীর্ঘদিন ছুটি বন্ধ থাকবে কিন্তু, সেই নিয়ে একটা রিভিউ মিটিং আমরা ডেকেছিলাম এবং তার সঙ্গে মানে মিটিংটা আমাদের খুব অল্প কিছুক্ষণের জন্য ছুটি একটা এক্সটেনশন করা হলো বা কেন সরকারি নির্দেশিকা এই মুহূর্তে দেওয়া হয়েছে সেটা বলা হলো, এবং তার সঙ্গে আমরা আমাদের স্কুলে তো অলরেডি একটা কোর্স চলে মিডব্রেন অ্যাক্টিভিটির ওপর, তো এই দাদার সঙ্গে আমরা এর আগেও কথাবার্তা বলেছিলাম, তো আমি যেন যেখানে সুযোগ পেয়ে গেলাম যেখানে আমাদের মানে সব গার্জেনদেরই আসার কথা ছিল, তো তারা আসতে পারেনি বিভিন্ন কারণবশতই হোক বা আতঙ্কেই হোক করোনা আতঙ্কে পুষ্টিমেও কিছু অভিভাবক এসেছিল, তো আজকে তাদের সামনে আমাদের নানবাবু মিডব্রেন অ্যাক্টিভিশনের বিভিন্ন রকম বিষয়গুলো দিকগুলো তুলল, যেখানেতে মানে প্রথম যেটা উনি যেটা সব থেকে ভালো লাগলো যেটা উনি বললেন যে বাচ্চা মানুষটা পরে আগে নিজেকে তৈরি হতো, গার্জেনদের যে ব্যাপারটা থাকে যে গার্জেনরা এখনও অব্দি নিজেরা নিজেদেরকে তৈরি করতে পারে, তো যদি নিজেদেরকে তৈরি করতে না পারে তো এটা একদম কথাটা সম্পূর্ণ যুক্তিগত যে যদি নিজেদেরকে আমরা যদি নিজেরা তৈরি করতে না পারি তো আমরা আমাদের বাচ্চাদেরকে কী করে সেই জায়গাটাতে সঞ্চালনার জায়গাটাতে আসবো, তো সেই জায়গাগুলোর সঙ্গে বাচ্চার যে জায়গাগুলোতে আমরা বর্তমানে যে অ্যাট্রাকশান বইয়ের প্রতি সেরকম নেই বা পড়বো না এই যে জায়গাটা থাকে মোবাইল প্রতি একটা অ্যাট্রাকশান, আমরা এমনিও দেখি যে গার্জেনরা বিভিন্ন সময় মোবাইল তাদের হাতে তুলে দিচ্ছে বিভিন্ন রকম তাদের ঘোরানোর জন্য, সেই জায়গাটা যাতে না হয় কীভাবে তারা সেই জায়গাটায় থাকবে না, এবং পূর্বে আমাদের যেটা আমরা যেটা ছোটোবেলায় করে এসেছি বই আমাদের কাছে একটা মূল জায়গা ছিল, গল্পের বই হোক কার্টুন বই হোক যে কোনো বই, এখন সেই কার্টুন মানে বইয়ের চাইতে দেখা এবং টিভি থেকে সেটা এখন মোবাইলে চলে এসেছে, তো সেই জায়গায় এবং তাদের নাম্বার কী করে এখন যেটা মানে গার্জেনদের একটা চাহিদা থাকে যে ভালো নাম্বার তুলতে হবে, এই নাম্বারটা তোলাটা তো বড়ো কথা নয়, তোলার আগে তাদের যে বেসটা কী করে তৈরি হবে, যে বেসটা যদি তৈরি হয় তাহলে অটোমেটিক্যালি তাদের নাম্বারটা উঠবে, সেই জায়গা থেকে বিভিন্ন বিষয়ের ওপর সংক্ষিপ্ত আকারে আমাদের একটা প্রেজেন্টেশন করা হলো, এটা পরবর্তীকালে আমরা একটা সেমিনার করবো, আর এছাড়াও বর্তমানে কোভিড-19 যেটা করোনা ভাইরাস যে আতঙ্কে আজকে গোটা বিশ্ব আতঙ্কিত, তো পূর্ব বর্ধমান জেলার একটা ছোটো শহর কাল্লা থেকে তাদের বাইরে যাবে না, তো সেই বিষয়টা যে আমাদের এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেটা শুধু করোনা ভাইরাস বলে নয়, সেই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা নিজেদের মতন করে করতে পারি প্র্যাকটিস করতে পারি, সেখানে কিছু ব্যায়াম থাকছে তো সেইগুলো যদি আমরা করতে পারি এবং সেগুলো যদি আমরা ঠিকভাবে মানে প্র্যাকটিসও রাখতে পারি তাহলে আমাদের করোনা ভাইরাস কারণে এরকম আরও অনেক রোগ আছে যেগুলো আমরা প্রতিরোধ করতে পারি, যেগুলো উনি আজকে একদম প্র্যাকটিক্যালি এবং উনি শুধু নিজে করেননি আমাদের গার্জেনরা তার সঙ্গে সঙ্গ দিয়ে করেছেন এবং তারা আমরা মানে তারা পর্যন্ত স্বীকার করে গেছে যাওয়ার সময় যে আমরা এটা থেকে অনেকটা উপলব্ধি করলাম যে অনেক কিছু শিখলাম এবং এই শেখাটা আগামী দিনে আমাদের পরিবার আমার শুধু আমাদের বাচ্চা নয় পরিবার এবং আমার পরিচিত যারা আছে তাদের মধ্যে দেবো, তো আমার খুব ভালো লাগলো যে মানে আমার অভিভাবকদেরকে আমি একটা খুব ভালো জিনিস দিতে পেরেছি এই জায়গাটা থেকে আমার খুব ভালো লাগলো, তো আগামী দিনে এটা নিয়ে আমার কাছে বড়ো প্রজেক্ট আছে আমি স্কুলেতেই করবো এবং শুধু স্কুল নয় আমি স্কুল ছেড়ে কাল্লার যেসব আরও বড়ো বড়ো উচ্চ মাধ্যমিক এবং প্রাইমারি স্কুলগুলো আছে সেগুলো তো আমরা এই ব্যাপারটা ছড়িয়ে দেবো এই না অন্য সহযোগিতা বললেন খুবই ভালো লেগেছে, এখান থেকে মেডিটেশনটা শিখেছি তারপরে নিজের কনসেন্ট্রেশনটা অনেক বৃদ্ধি পাবে, তার জন্য বাড়িতে যে কাজগুলো করবো তাতে পজিটিভিটি আরও বেশি দেখাতে পারবো এবং বাচ্চাকে আরও অনেক কিছু শেখাতে পারবো, যেগুলো আমি নিজে শিখছি সেগুলো ওর মতো সৃষ্টি করতে পারবো বা ওর মধ্যে এই জিনিসগুলোকে জাগাতে পারবো, সব খুব ভালো লাগলো। করোনা নিয়ে অনেক কিছু আপনি শেখালেন সেগুলো নিজের লাইফে এবার থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো এবং বাড়িতে যে আরও মেম্বাররা রয়েছে তাদেরকেও এগুলো নিয়ে একটু সচেতন হতে বলবো বা এই অ্যাক্টিভিটিগুলো তাদেরকেও করতে বলবো। থ্যাংক ইউ। আগে যদি জানতাম বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসতাম ওরাও কিছু শিখতে পারতো, ভালো লাগলো। তাদের কাছ থেকে আমার মনে হলো যে আমাদের নিজেদের জন্য একটু টাইম দেওয়া উচিত,
যেই টাইমটার জন্য আমরা পজিটিভ এনার্জি পাবো, ইনফ্যাক্ট সেই পজিটিভ এনার্জি নিয়ে আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার আশেপাশের লোককে সচেতন করবো। যেটুকুনি জ্ঞান সঞ্চয় করতে পারলাম তাতে করে আমাদের শরীর এবং মন সুস্থ সবল রাখার জন্য বর্তমানে যে করোনা ভাইরাস প্রভাব চলছে সেইখান থেকে কিছুটা হলেও এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে যে আমার প্যারেন্টস বাচ্চার কাছে আপনার কাছে টোটাল সারাদিনে হয়তো টিভি দেখার জন্য বাস ফ্রি টাইম হচ্ছে এক ঘন্টা, এক ঘন্টা টাইম থাকে দুটো তিনটে পার্টে আপনি একটু টিভি দেখেছেন, একটু মোবাইলে হোয়াটসঅ্যাপ করেছেন, ফেসবুকে গেছেন, খাওয়াটা করেছেন, সারাদিন আপনার বাচ্চার কাছে টাইম কত ঘন্টা একটু ভেবে দেখুন। বাচ্চা দেখেছে যে মা যখন ফ্রি হয় তখন টিভি মোবাইল নিয়ে বসে থাকে, বাবাও যখন নাকি ডিউটি করে বাইরে থেকে আসছে বা বিজনেস করে যখন বাইরে থেকে আসছে সেও ফার্স্ট বাড়িতে এসে ফ্রি হওয়ার পরে মোবাইল অথবা টিভিতে বসে যদি এটা করে কার্বন কপি কি করবে? অরিজিনাল কপিতে যেটা লিখবেন কার্বন কপিতে সেটাই পাবেন। মানে আমি অরিজিনাল কপিতে একরকম লিখলেন, কার্বন কপিতে এক্সপেক্ট করলেন যে না হিস্ট্রি লিখেছিলাম জিওগ্রাফি রিসার্চে।